only want good vibes around me tonight. No negativity in my life, just good vibes, that's what I like. So I don't need to go any no more. হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি একটা ভীষণ সুন্দর, ভীষণ এফেক্টিভ অল স্কিন টাইপের একটা ডিআইওয়াই ফেস মিস্ট বলতে পারো বা ফেস টোনার বলতে পারো। আমি এটাকে টোনার বলাটাই প্রেফার করবো, কারণ মিস্ট যেহেতু বলবো না, কারণ এটা তুমি বাড়ি থাকলে যখন তখন অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু এটাকে মেকআপের ওপর, মানে মিস্টটা আমরা জানি যে মেকআপের ওপর অ্যাপ্লাই করা যায়, কিন্তু এটা মেকআপের ওপর আমরা অ্যাপ্লাই করতে পারবো না, কারণ মেকআপের ওপর অ্যাপ্লাই করলে এটা মেকআপটাকে মেল্ট করে দেবে, সেটা একদমই আমরা চাই না। কারণ এত কষ্ট করে মেকআপ করার পর সেটা মেল্ট আউট হয়ে যাবে, সেটা আমরা কেউ চাই না। সো এটাকে আমি ফেস টোনারই বলবো। আর তুমি যদি আমার চ্যানেলের সাবস্ক্রাইবার হও তো অবশ্যই জানবে আমার আগের ভিডিওতে আমি একটা ইউনিসেক্স, মানে ছেলে মেয়ে প্রত্যেকের জন্যই একটা ফেস মাস্ক কাম স্ক্রাব কাম ফেস ওয়াশ শেয়ার করেছিলাম 3 in 1। আর সেইটারই পরের স্টেপ আমি সেই ভিডিওতে ইউজ করেছিলাম একটা টোনার, সেই টোনারটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর যদি ওই ভিডিওটা না দেখে থাকো তাহলে অবশ্যই দেখো, আমি ওটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, কারণ এখন তো আই বাটনটা দেখা যায় না সব জায়গায়, তাহলে আমি আই বাটনে দিয়ে দিতাম, কিন্তু ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো অবশ্যই ডিসক্রিপশন বক্সে চেক করো, কারণ ওই ফেস মাস্ক মানে 3 in 1 মাস্ক কাম স্ক্রাব কাম ওয়াশটার পরে কিন্তু এই টোনারটা ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ মানে এক্সট্রিম ইম্পর্টেন্ট, কারণ এই টোনারটা দিলে পরপর স্টেপ বাই স্টেপটা কমপ্লিট হয়। তারপর তোমরা যা তোমার স্কিন টাইপ অনুযায়ী বা তোমার পছন্দ অনুযায়ী ময়শ্চারাইজার ইউজ করতে পারো, কিন্তু এই টোনারটা ইউজ করা ভীষণ দরকার। আর যারা অ্যাকনি প্রোন স্কিন তাদের জন্য তো এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। আর এই টোনারটা তৈরি করতে তোমাদের কাউকে কোথাও যেতে হবে না, সেমলি ওই মাস্টার মতো যেটার জন্য তোমাদের বাইরে কোথাও যেতে হয়নি, সব কিচেনেই ছিল, সেরকম এটা তোমাদের বাড়িতেই থাকছে প্রত্যেকটা জিনিস। এর মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে নিম পাতা। হ্যাঁ ঠিকই শুনেছো, নিম পাতা, কারণ নিম পাতার মধ্যে আছে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট, যেটা আমাদের স্কিনের জন্য, আমাদের ব্লাড সার্কুলেশনের জন্য, প্লাস আমাদের ডেড সেল যেগুলোকে ক্লিন করা, যেগুলোকে রিপেয়ার করা খুব বেশি ইম্পর্টেন্ট, সেটা করতে একমাত্র সবচেয়ে এফেক্টিভ এবং তাড়াতাড়ি ফাস্টলি করতে সাহায্য করে সেটা হচ্ছে নিম পাতা। আর নিম গাছ প্রচণ্ড উপকারী একটা গাছ, যার প্রত্যেকটা জিনিস কাজে লাগে, সেই জন্য এখানে আমরা নিম পাতা ইউজ করব। আর তার সাথে ইউজ করব অ্যালোভেরা জেল, সেটা তোমরা র গাছে অ্যালোভেরা জেল ইউজ করতে পারো, বা আমি এখানে ইউজ করেছি পতঞ্জলি অ্যালোভেরা জেল, যেহেতু এটা প্রিজার্ভ করা যায়, ওটা তো প্রিজার্ভ বেশি দিন করা যাবে না, জন্য আমি এটা ইউজ করি। তোমরা যে কোনো বা ওয়াও স্কিন সায়েন্সেরও অ্যালোভেরা জেল বা মামা আর্টের ইউজ করতে পারো। ব্যাস এই দুটো জিনিসই লাগবে, আর কিছু লাগবে না। বললাম আমি আগেই যে খুবই কম কস্টে আর খুব এফেক্টিভ প্রোডাক্ট হবে এটা, এটা এনি স্কিন টাইপ, এনি এজ, মানে 12 বছরের ওপরে আর কি। আমি প্রত্যেকটা ভিডিওতেই বারবার করে বলি যে অবশ্যই প্যাচ টেস্ট করে নেবে, সেরকম এই টোনারটার ক্ষেত্রে অনেকের কি হয়, নিম পাতা সাধারণত কারো অ্যালার্জি হয় না, অ্যালার্জিকে ঠিক করতে সাহায্য করে নিম পাতা, কিন্তু নিম লিভস মানে নিম পাতাটা অনেকের ক্ষেত্রে অ্যালার্জি হয়, সেটা খুব কম, খুব রেয়ার কেস। তাও তোমরা টোনারটা তৈরি করার পর বা নিম পাতার সামান্য জল, টোনারটা পুরো তৈরি করতে হবে না, নিম পাতাটাকে ভিজিয়ে রেখে ওর জলটা একটু তোমাদের এই জায়গাতে একটু দিয়ে দেখবে, 24 ঘন্টা রাখবে, যদি কোনো রিয়াকশান না হয় তাহলে ভাববে ওকে, আর যদি রিয়াকশান হয় তাহলে এটা তোমরা ইউজ করো না, ঠিক আছে? তো অনেক বেশি বলে ফেললাম, স্টার্ট। সো ফার্স্ট এটা মেইন আমাদের অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস, সেটা হচ্ছে এই নিম পাতা। তাও দেখালে পড়ে যেতে পারে, আমি তাও দেখানোর চেষ্টা করছি, দেখতে পাচ্ছ নিম পাতাটা কিন্তু এইভাবে ক্রাশ করতে হবে। সেই ক্রাশ করার জন্য দুটো পদ্ধতি আছে, একটা হচ্ছে সানলাইট, আগে নিম পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে, তারপর সেটাকে একটা কাঁচের বা প্লাস্টিক যে কোনো পাত্রে রেখে সেটাকে সানলাইটে মিনিমাম 3 থেকে 4 দিন লাগবে, সানলাইটে রেখে ধুলো যাতে না পড়ে, একটু ঢাকা দিই কোথাও, যাতে সানলাইটটা শুধু আসে ধুলোটা না ডাইরেক্ট আসে, সেখানে শোকাতে হবে, তারপর সেটাকে হাত থেকে এরকম গুঁড়ো করলে পুরো ক্রাশ হয়ে যাবে। আর একটা আছে যেটা হচ্ছে মানে সবার ক্ষেত্রে তো রোদটা পাওয়া বা ছাদ
পাওয়া বা বারান্দা পাওয়াটা তো পসিবল হয় না, অনেকের সেরকম প্লেস থাকে না বাড়িতে, তারা কি করবে নিম পাতাটাকে ভালো করে ধোবে, ধুয়ে ভালো করে মুছে নেবে একটা পরিষ্কার কাপড়ে, ভালো করে ওটাকে মুছে নেবে। তারপর ফাঁকা কড়াতে, সেটা ননস্টিকের হোক বা এমনি স্টিলের হোক, কড়াতে কড়াটাকে ভালো করে হালকা করে গরম করবে, গ্যাসে দিয়ে গরম করবে। তারপর ওই নিম পাতাগুলোকে পুরো দিয়ে দেবে, দিয়ে ওটাকে জাস্ট হালকা ফ্লেমে, মানে খুব বেশি মানে কি বলবো, হিট নয়, খুব কম নয়, হালকা ফ্লেমে সেটাকে আস্তে আস্তে নাড়াবে। এমন ভাবে নাড়াবে যাতে তুমি বুঝতে পারছো ক্রিস্পি হয়ে যাচ্ছে, যেমন চিপস ক্রিস্পি হয়ে যায় সেরকম ক্রিস্পি হয়ে যাবে। আর নাড়াতে নাড়াতে দেখতে পাবে একটু একটু করে ওটা গুঁড়ো হতে থাকছে, তখনই বুঝতে পারবে যে এটা ক্রিস্পি ফ্রাই টাইপস হয়ে গেছে। তখন গ্যাসটাকে বন্ধ করে একটু ঠান্ডা হলে সেটাকে হাত দিয়ে ভালো করে ক্রাশ করে নেবে। ক্রাশ করার পরে তোমরা এরকমই একটা ব্যাটার পাবে। আমি এটাকে সানলাইটে করেছি, তোমরা যেভাবে ইচ্ছা করতে পারো, আমি বললাম এরকম ক্রিস্পি হয়ে যাবে, দেখতেই পাচ্ছ দেখো, একদম পুরো ধুলো, যতটা তোমরা সম্ভব পারবে ধুলো করে নেবে, তাহলে টোনারটার করতে সুবিধা হবে আর কি। তারপর আমি আগের ভিডিওটা যারা দেখবে তারা বুঝতে পারবে, নেবো আসে আমি এরকম একটা স্প্রে বোতলে রেখেছিলাম, কারণ স্প্রে বোতলে রাখলে কি টোনার আমাদের ইউজ করতে সুবিধা হয়। এটা গুড ওয়াইবস এর টোনারের বোতল, আমার ফাঁকা ছিল যেহেতু, ওতে আমি এটা রেখেছি। তোমরাও চেষ্টা করবে স্প্রে বোতলে রাখার, আর না হলে তোমরা অন্য কোনো বোতলে রাখতে পারো, তখন তাহলে তোমাদের কটন প্যাড বা কটন বল দিয়ে ইউজ করতে হবে। আর স্প্রে বোতলে রাখি তোমরা ডাইরেক্ট মুখে স্প্রে করে দেবে। এবার দেখবো পরপর স্টেপ বাই স্টেপ কিভাবে আমরা এই ম্যাজিক্যাল স্কিন এফেক্টিভ টোনারটা বানাতে পারবো। আর একটা কথা, এই টোনারটাও কিন্তু ওই স্ক্রাবটার মতনই প্রত্যেকে ইউজ করতে পারবে, ছেলে মেয়ে প্রত্যেকে, ইচ অ্যান্ড এভরি ওয়ান, ঠিক আছে? তো স্টার্ট। I'll try this a new way. I'm gonna show you the tricks that I know. I'm getting tired of talking, and I need more of a show right now. It's time that you made your mind up, 'cause lately all it ever does is change. Feels like we're only talking, talking, going round and around, back around. I will fight like no other. Every day I won't stop like the others. I will stay, 'cause now is the right time, and I'm feeling alright. I'm playing your game like I know I can win right now. You got me on tonight, 'cause loving you is like I'm walking a tightrope so high. I won't be turning around, no, I won't be turning around. I'll do it on my way. I'm gonna show you what I'm going through, get you out of your comfort zone, 'cause I need more of the truth right now. It's time that you made your mind up, 'cause lately all it ever does is change. Feels like we're only talking, talking, going round and around, back around. I will fight like no other. Every day I won't stop like the others. I will stay, 'cause now is the right time, and I'm feeling alright. I'm playing your game like I know I can win right now. You got me on tonight, 'cause loving you is like I'm walking a tightrope so high. I won't be turning around, no, I won't be turning around. দেখতেই পেলে কিভাবে স্টেপ বাই স্টেপ একটার পর একটা টোনারটা আমরা পুরো রেডি করলাম। রেডি করার পর এরকম একটা স্প্রে বোতলে, এটা অলরেডি আমি এতটা ইউজ করে ফেলেছি, এতটা আছে, এটা শুধু আমি না, আমি আমার বোন ইউজ করছি। আগেই তোমাদের বলেছিলাম যে ওরও অ্যাকনে প্রোন স্কিন, ও ইউজ করে ভীষণ ভালো রেজাল্ট পেয়েছে। আর অবশ্যই এটা যখন স্প্রে করবে চোখ বন্ধ করে করো, কারণ নিম পাতা তেতো হয়, তো চোখে দিলে চোখটা চালা করতে পারে। আর ঠোঁট অবশ্যই বন্ধ করে রাখো, তাহলে
পেটে চলে গেলে বা জিভে লাগলে পুরো তেতো হয়ে যাবে মুখ। আমি তোমরা হয়তো অনেকেই ভাবছো যে আমি কেন এটা এক্ষুনি ইনস্ট্যান্ট ইউজ করছি না, আমি আগেই বললাম যেহেতু আমার মুখে মেকআপ আছে। এই মেকআপ ভিডিওটাও তোমরা যদি চাও তো অবশ্যই আমার চ্যানেলে আপলোড করে দেবো। এটা একটা নো মেকআপ মেকআপ লুক, আর তাই আমি এই টোনারটা তোমাদের ইউজ করছি না মুখে দেখে, কিন্তু হাতে তো দেখাতেই পারি। মুখে এলো একটু, একদম নর্মাল। এবার এটা যখন 2 থেকে 3টে পাম্পি পুরো মুখের জন্য, ওকে। এবার দেখো এটা যখন একটু ড্রাই হবে এক্ষুনি টেনে নেবে, দেখো টেনে নিয়েছি পুরো নর্মাল, যেমন মার্কেটে টোনার পাওয়া যায় এক্সাক্ট ওরকম ভাবে কিন্তু টেনে নিয়েছে। এটা তোমরা টোনার মতো ইউজ করো, আর যেটা বারবার বলি কোনো দিন হোম রেমেডি একদিনে এফেক্ট করে না, রেজাল্ট তোমরা দিন বা দিন যতদিন তোমরা ইউজ করবে রেগুলার বেসিসে সেভাবে তোমরা পাবে। আর এই টোনারটা কিন্তু তোমরা রেগুলার ইউজ করবে, ফেস ওয়াশ বা স্ক্রাব বা মাস্কটা, যেমন মাস্ক ওয়াশ তো রোজই করতে হয়, স্ক্রাব আর ফেস মাস্কটা যেমন সপ্তাহে 2 দিন বা 3 দিন, কিন্তু টোনারটা রেগুলার। রেগুলার মিন্স রাত্রিবেলা অনেকে স্কিপ করতে পারো সেটা তোমাদের ওপর, কিন্তু আমি বলবো এটা কি দুবেলা ইউজ করতে, আমি কারণ নিজে দুবেলা ইউজ করি। আর এটা সকালে ফেস ওয়াশের পর আর রাতেও ফেস ওয়াশের পর। তোমরা যদি অনেকে ভাবো যে ওই ওয়াশ ফেস ওয়াশটা আমরা ইউজ করবো না বা ইচ্ছা করছে না, এখন নর্মাল ফেস ওয়াশ যে কোনো কোম্পানির যে কোনো স্কিন টাইপের জন্য নর্মাল ফেস ওয়াশ ইউজ করার পরও এই টোনারটা কিন্তু ইউজ করতে পারো রেগুলার, আর যে কোনো সিজনে, আর ছেলে মেয়ে প্রত্যেকে, যে ছেলেরা ইউজ করতে পারবে না মেয়েরা ইউজ করবে তেমন কিছু না, প্রত্যেকে ইউজ করতে পারো। আর কিছু, হ্যাঁ, আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর আগের ভিডিওটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওটা প্লিজ দেখো, ওটা দেখলে তোমরা এই রেমেডিটা খুব ভালোভাবে ক্লিয়ার হবে তোমাদের কাছে, আর তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে। আর একটা কথা, যে অনেকের কি আমার নিজেরও একই রেমেডি, একই হোমমেড রেমেডি বারবার ইউজ করতে ভালো লাগে না, একটু চেঞ্জেস দরকার, সেজন্য আমিও নিজে বিভিন্ন রকম প্রোডাক্ট সম্পর্কে পড়ি বা আরও অনেকের কাছ থেকে জানি, জেনে নিজে একটা নিজের হোম রেমেডি বানানোর চেষ্টা করি আর সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। আর খুব শিগগিরই আর একটা হোম রেমেডি আনছি যেটা উইন্টার সিজনের জন্য ভীষণ ভীষণ এফেক্টিভ, আর স্কিনটাকে গ্লো করতেও সাহায্য করবে। আর আমাদের যে স্কিনের এখন যে ময়েশ্চারের দরকার, কারণ উইন্টার সিজনে আমাদের সবার স্কিন খুব ড্রাই হয়ে যায়, খুব রুক্ষ হয়ে যায়, সেই জন্য ফুল বডিতে ইউজ করতে পারবে সেটা। এতটা অনেকটা বলে ফেললাম, সেটাও তোমরা দেখতে পাবে। আর তার জন্য কী করতে হবে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে, মনে আছে তো? হ্যাঁ, সাবস্ক্রাইব করতে, সাবস্ক্রাইব করার পাশে বেল বাটনটা টাচ করে দেবে, তাহলে যখনই আমি অনলাইন আসবো বা যখন আমি ভিডিও পোস্ট করব তোমরা অবশ্যই দেখতে পাবে। তো প্লিজ সাবস্ক্রাইব করো না, কি করছো বলো তো, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, যাও সাবস্ক্রাইব করো। ওকে, বাই, সি ইউ।